হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যে সমস্ত ছাত্রছাত্রীরা 2020 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এই ভিডিও। আমি এই ভিডিওতে কয়েকটা অঙ্ক বসে দেখাবো, যে অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ, সামনে 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে বা আসার সম্ভাবনা আছে। বেশিরভাগ ছাত্রছাত্রীরাই অঙ্কে খুবই দুর্বল হয়, কিন্তু প্রতিদিন যদি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা করে তোমরা অঙ্ক অভ্যাস করো, তাহলে অঙ্কে ধীরে ধীরে উন্নতি লাভ করবে। আমার প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন টিপস টিপস এবং টেকনিক পাবে, যা তোমাদের 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে বেশি নাম্বার তুলতে খুবই সাহায্য করবে। যারা অঙ্কে 90-এর ওপরে পেতে চাও, তারা আমার চ্যানেলটিকে হচ্ছে সাবস্ক্রাইব করবে। আমার ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যার লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম হলো মাধ্যমিক ম্যাথ 2020, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 7797847314। আবার বলছি, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম হলো মাধ্যমিক ম্যাথ 2020 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 7797847314। তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। কোনো অঙ্ক না পারলে আমার হোয়াটসঅ্যাপে পোস্ট করে দিও, আমি সেই অঙ্কের হচ্ছে সলভ করে দেবো। আর কাউর যদি টার্গেটের সম্পূর্ণ পেজের হচ্ছে প্রতিটা অঙ্কের সমাধান প্রয়োজন হয়, তাহলে আমার সাথে অবশ্যই হচ্ছে যোগাযোগ করবে। হ্যাঁ, আমার কাছে টার্গেটের প্রতিটা পেজের প্রতিটা অঙ্কের সলভ আছে, আমি এগুলো আগে করে রেখেছি। কাউর যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করো। তাহলে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো, সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখো, আমার কাছে টার্গেট আছে মাধ্যমিক 2020, টেস্ট পেপার আছে, এটা হচ্ছে 18-19, ঠিক আছে, নতুন টেস্ট পেপার এখনও বেরোয়নি, 18-19 এই সালের টেস্ট পেপার থেকে কতগুলো অঙ্ক করাচ্ছি। পেজ নাম্বার হচ্ছে 336 পেজ, পেজ নাম্বারটা ঠিক করে দিই, 336 পেজ, 8-এর 1-এরটা। হ্যাঁ, x=4ab/a + b হলে x+2a, দেখাও যে x+2a/x-2a + x+2b/x-2b = 2। 2018-19 সালের টেস্ট পেপার এটা, 8-এর 1-এরটা। দেখো অঙ্কটা আমি করছি সলিউশন, x=4ab/a + b, x=2a×2b/a + b, x=2a×2b/a + b, x+2a/x-2a (2b + a + b) (2b - a - b), x+2a/x-2a (2b + a + 3b), 2b - a (b - a). এইটার মানটা বের করে নিলাম, এখানে যোগ ভাগ করা হয়েছে উভয় পাশে, তোমরা লিখে দেবে পরীক্ষার সময়, আমি এখানে লিখলাম না, উভয় পাশে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, লব যোগ হর বাই লব বিয়োগ হর, দুপাশেই করা হয়েছে। আবার x=4ab/a + b, x=2a×2b, x by 2b
is equal to 2a by a plus b. দেখো আবার যোগ ভাগ করি x plus 2b by x minus 2b 2a plus a plus b 2a minus a minus b আবার উভয় পাশে যোগ ভাগ করলাম x plus 2b by x minus 2b 3a plus b by a minus b x plus 2b by x minus 2b 3a plus b minus common nilam b minus a মানে হর দুটোকে সমান করে নিলাম এটার নিচে b মাইনাস এ ওইটার নিচেও b মাইনাস এ রয়েছে ঠিক আছে সমান করে নিলাম এটা এইটা নাম্বার দি এক নম্বর আর এইটা দুই নম্বর ইউনিট লেখো 1 প্লাস 2 করে পাই x plus 2a by x minus 2a x plus 2b by x minus 2b is equal to তো এলএইচএস ধরেও করা যায় এলএইচএস ধরেই করি এটা এক নং দুই নং কেটে দিই লেফট হ্যান্ড সাইড দি x প্লাস টু এ বাই x মাইনাস টু এ এটা মানে a প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ ইজ ইকুয়াল প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস থ্রি এ প্লাস বি বাই বি মাইনাস এ ইজ ইকুয়াল টু এটা কেটে দিই আচ্ছা এখান থেকে করি আবার বি মাইনাস এ লসাগু এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি এ মাইনাস বি থ্রি বি মাইনাস বি টু বি মাইনাস এ মাইনাস এ টু এ বাই বি মাইনাস এ অপরটি বি কমন টু কমন নি বি মাইনাস এ বাই বি মাইনাস এ কেটে গেল দুই লাস্টে লিখে দাও অতএব এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস আরো ভি দেখো এই অঙ্কটা ভালো অঙ্ক খুবই এই বাপাসটার মান বের করলাম এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ সমান সমান হচ্ছে এ প্লাস থ্রি বি বাই এ বি মাইনাস এখানে যোগ ভাগ প্রক্রিয়া করা হয়েছে উভয় পাশে লব যোগ হর বাই লব বিয়োগ হর করে এটা বের করলাম আবার এক্স ইকুয়াল টু ফোর এ বি মানে টু এ ইন্টু টু বি এবার টু বিটাকে নিচে নামিয়েছি নিচে নামিয়ে আবার যোগ ভাগ করছি লব যোগ হর বাই লব বিয়োগ হর দু পাশেই করা হয়েছে তোমরা ব্র্যাকেটে এখানে লিখে দেবা উভয় পাশে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই এখানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এখানে লিখে দিতে হবে আমি লিখিনি তোমরা লিখে দেবা উভয় পাশে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি এর মানটা বের করে নাও আবার এবার এই লেফট হ্যান্ড সাইড করছি লেফট হ্যান্ড সাইডে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ মানে কথা এ প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ আর এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি সমান সমান মাইনাস কমন নিয়ে থ্রি এ প্লাস বি বাই বি মাইনাস এ এই নিচের দুটোকে সমান করার জন্য হ্যাঁ আমি হচ্ছে কিন্তু মাইনাস কমন নিয়ে নিয়েছি তারপর লসাগু হলো বি মাইনাস এ তারপরে ক্যালকুলেশন করে দুই রাইট হ্যান্ড সাইডে দুই আছে দেখো অতএব এল এইচ এস সমান সমান আর এইচ এস হচ্ছে প্রুফড এই অঙ্কটা ভালো অঙ্ক
হ্যাঁ, সামনে 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় দিতে পারে। দুই নম্বর অঙ্ক, এটা 10-এর 2 নম্বর, এটা একটা এক্সট্রা জ্যামিতি বা প্রয়োগ। তোমাদের একটা প্রয়োগ করতে হয় পরীক্ষায়, অঙ্ক পরীক্ষায় একটা প্রয়োগ থাকে 3 নম্বরে। ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, কোণ BAC-র হচ্ছে, BAC-র সমদ্বিখণ্ডক BC বাহুকে D বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো যে CD² = 2×BD² প্রথমে ছবিটা আঁকি দেখো। বলছে যে ABC একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ABC-র বি কোণ সমকোণ আর AB সমান হচ্ছে BC, ওইটা অঙ্কন করেছি, প্রমাণ করতে হবে CD² = 2×BD² তাহলে প্রদত্ত। এগুলো লাগবে নাকি? ABC একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার কোণ B = 90 ডিগ্রি এবং AB = BC। আচ্ছা, কোণ BAC এর সমদ্বিখণ্ডক AD অঙ্কন করলাম বা টানলাম, AD যাহা BC-কে D বিন্দুতে ছেদ করল, তাহলে ABC একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার হচ্ছে কোণ B = 90 ডিগ্রি এবং AB সমান হচ্ছে AC, ওই দুটো বাহু সমান, কোণ BAC সমদ্বিখণ্ডক AD টানলাম হচ্ছে যাহা BC-কে হচ্ছে D বিন্দুতে ছেদ করলো, প্রামাণ্য মানে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে CD² = 2×BD² অঙ্কন। অঙ্কন কি করা হলো, ডি বিন্দু থেকে AC-র ওপর DE লম্ব অঙ্কন করলাম যা AC-কে E বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। ডি বিন্দু থেকে ছবির দিকে তাকাও, ছবিতে দেখো ডি বিন্দু থেকে AC-র ওপর DE লম্ব অঙ্কন করলাম যা AC-কে E বিন্দুতে ছেদ করলো, তাহলে অঙ্কন লিখি, ডি বিন্দু থেকে AC
এর উপর D লম্ব অঙ্কন করলাম যাহা এসি কে ই বিন্দুতে ছেদ করলো। তাহলে এটা অঙ্কন করলাম ডি বিন্দু থেকে এসির ওপর ডি লম্ব অঙ্কন করলাম যা এসি কে ই বিন্দুতে ছেদ করলো। প্রমাণ এ বি সি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে কোণ বি এ বি 90 ডিগ্রি এবং এ বি সমান বি সি ওই বাহু দুটো সমান। আমরা জানি কি ত্রিভুজে তিনটে কোণে সমষ্টি 180 ডিগ্রি। আবার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের দূর ভূমি সংলগ্ন কোণ দ্বয় হচ্ছে সমান হয়। তাহলে এইটা যদি 90 যদি হয় আবার সম এ বি আর এসি হচ্ছে সমান, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান হয়। তাহলে এই কোণটা সমান হবে এখানে 90 ডিগ্রি, এটা তাহলে 45, এটা 45 হবে, 45-45 করে হবে। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের হচ্ছে কি হবে সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে আর সমদ্বিবাহু ত্রিভুজ বলে ওর এই এ বি আর হচ্ছে বি সি সমান, এই বাহু দুটো সমান এবং এই কোণ দুটো সমান হবে, এই কোণ দুটো। তাহলে 45-45 90-90-180 মিলছে, তাই তো? তাহলে লেখো, অতএব কোণ এসিবি 90-45 ডিগ্রি, তাই তো? এখন ত্রিভুজ ডিসিতে ত্রিভুজ ডিসিতে কোণ ডিসি সমান সমান 45 ডিগ্রি, ব্র্যাকেটে যেহেতু এ বি সি সমান সমান ও এ বি সি নাই এ সি বি সমান সমান 45 ডিগ্রি। দেখো এসিবি 45 ডিগ্রি, সেটাই হচ্ছে ডিসি, এতে ত্রিভুজের ক্ষেত্রে লেখলাম ডিসিই সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের এর থেকে এর উপর লম্ব টানা হয়েছে, এই কোণটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এই কোণটাও 45 হতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে ডিসি ওটাও একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে, তাই তো? ডি বিন্দু থেকে এসির ওপর ডি লম্ব অঙ্কন করা হয়েছে, অতএব ত্রিভুজ ডিসিতে কোণ ডিসি 90 ডিগ্রি, যেহেতু লম্ব টেনেছি 90 ডিগ্রি এবং ডিসি 45 ডিগ্রি, অতএব এই কোণটা 45 হবে, এই কোণটা 90 ডিগ্রি, লম্ব টেনেছি, এই কোণটা 45 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই তো? তাহলে এইটা যদি 45 হয় তাহলে এটাকেও 45 হতে হবে, অতএব কোণ ইডিসি এটাও 45 ডিগ্রি হতে হবে।
দেখো ত্রিভুজ ডিইসি তে ডিইসি সমান হচ্ছে 90 ডিগ্রি, তার কারণ ডি বিন্দু থেকে এসি এর উপর ডি লম্ব অঙ্কন করা হয়েছে, ডিইসি সমান হচ্ছে 90 ডিগ্রি, আবার ডিসিই সমান হচ্ছে 45 ডিগ্রি, এটা আগে থেকে জানতে পেরেছি। ডিসিই আর বা এসিবি, এই যে ব্র্যাকেটে এসিবি সমান হচ্ছে 45 ডিগ্রি, তার মানে ডিসিই সমান হচ্ছে 45 ডিগ্রি, তার মানে এই কোণটাও 45 ডিগ্রি হবে, কোণ ইডিসি সমান 45 ডিগ্রি, তাহলে ওটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ ডিসি তে ওটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ডি সমান ইসি সমান। এখন ত্রিভুজ এ বিই এ বি ডি ও ত্রিভুজ এ ই ডি এর কি কি সমান, ওই কোণটার এ বিডির ক্ষেত্রে কোণ এ বিডি সমান সমান এইডি, সমান কারণ প্রত্যেকে এক সমকোণ, আবার বিএডি সমান সমান কোণ ইএডি, ব্র্যাকেটে যেহেতু এডি কোণ বিএই এর সমদ্বিখণ্ড, ঠিক আছে, বিএডি সমান ইএডি কেন সমান, এরা বলাই আছে এডি হচ্ছে কোণ বিএই এর সমদ্বিখণ্ড, তার মানে বিএডি সমান সমান ইএডি, এবং এডি সাধারণ বাহু, সাধারণ বাহু মানে দুটোর মধ্যেই আছে, তার মানে এই ত্রিভুজের তিনটে বাহু, ঠিক আছে, এ বি ডি ত্রিভুজের হ্যাঁ তিনটে জিনিস, আর এইডি ত্রিভুজের তিনটে জিনিস সমান, কি কি, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি সমান, এই কোণটা আর এই কোণ কেন সমান, ওয়াই 90 ডিগ্রি এক সমকোণ, এই বাহু এই কোণটা আর এই কোণটা সমান কেন সমান, হ্যাঁ যেহেতু এডি সর লেখা হচ্ছে কোণ বিএসি এর হচ্ছে সমদ্বিখণ্ড, তাই তো, এডি সর লেখা হচ্ছে কোণ বিএই এই বা কোণ বিএই আর কোণ বি বিএসি একই কোণ, ঠিক আছে, একটা এই অবধি একটা এই অবধি, এডি হচ্ছে কোণ বিএই সমদ্বিখণ্ড, কারণ হচ্ছে অতএব হচ্ছে এই কোণটা বিএডি সমান হচ্ছে ইএডি সমান, এডি সাধারণ বাবু মানে দুটোর মধ্যেই আছে, তার মানে এ বি ডি ত্রিভুজের তিনটে জিনিস আর এইডি ত্রিভুজের তিনটে জিনিস সমান, তার মানে ওরা সর্বসম্ম, এই পাঁচটা লিখি, এবার এই পাশে চলে আসি, এবার এই পাশে হ্যাঁ এইখানে আচ্ছা, অতএব ত্রিভুজ বসে না দেখা যাবে না, ত্রিভুজ এ বি ডি সর্বসম্মতি ভুজ এই ব্র্যাকেটে লিখে দাও সর্বসমতার সাইড সাইড না অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে, ঠিক আছে,
দুটো ত্রিভুজ সর্বসম, ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এইডি সর্বসম, দুটো ত্রিভুজ সর্বসম হলে ওরা সব দিক দিয়ে সমান হবে। অর্থাৎ বিডি সমান সমান হচ্ছে ডি, ব্র্যাকেটে লিখে দাও সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, দুটো ত্রিভুজ সর্বসম হলে ওরা সব দিক দিয়ে সমান হবে, বিডি আর হচ্ছে ডিই সমান। ডিটা ঠিক করে লিখি। আচ্ছা এখন ত্রিভুজ ডিসি, ডিসি সমকোণিক ত্রিভুজ থেকে থেকে পাই, কি পাই? পিথাগোরাসের সূত্র, সমকোণিক ত্রিভুজের ডিসি এর উপর পিথাগোরাসের সূত্র থেকে পাই। পিথাগোরাসের সূত্রটা কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, তাই তো? এখানে অতিভুজ হচ্ছে কোনটা? সিডি স্কোয়ার। সিডি স্কোয়ার সমান সমান এখানে কি দিয়েছি? ডি, ডি স্কোয়ার প্লাস হচ্ছে ইসি স্কোয়ার, ওখানে ইসি স্কোয়ার, সি ডি স্কোয়ার সমান ডি স্কোয়ার প্লাস ইসি, মানে কোনটা? ইসি মানে ডি, এই যে আগে প্রমাণ করেছি এখানে ডি আর ইসি সমান, ইসির জায়গায় ডি বসিয়ে দিলাম, ব্র্যাকেটে লিখে দিই, যেহেতু ডি সমান সমান ইসি, তারপরে সি ডি স্কোয়ার মানে টু ইন্টু ডি স্কোয়ার, আবার ডি মানে কত? বিডি, লিখি সি ডি স্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু বিডি স্কোয়ার, ব্র্যাকেটে যেহেতু বিডি সমান সমান ডি, তাই তো? এটাই প্রমাণ করতে বলেছে, সি ডি স্কোয়ার সমান সমান টু ইন্টু বিডি স্কোয়ার, নিচে লিখে দিই প্রমাণিত। দেখো এই জ্যামিতিটা খুবই ভালো, এটা একটা এক্সট্রা জ্যামিতি প্রয়োগ। হ্যাঁ, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার বি কোণ 90 ডিগ্রি এবং কোণ বিএসি সমদ্বিখণ্ড, বিসিকে বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো যে সি ডি স্কোয়ার সমান টু ইন্টু বিডি স্কোয়ার, কী করা হলো? প্রদত্ত এবিসি একটি, প্রথমে ছবিটা আঁকলাম, এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার হচ্ছে বি কোণ সমান সমান হচ্ছে 90 ডিগ্রি এবং এবি আর হচ্ছে বিসি হচ্ছে সমান, কোন বিসি সম কোন বিএসি, কোন বিএসি এর সমদ্বিখণ্ড হচ্ছে এডি, হচ্ছে এডি যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করলো, কোন হচ্ছে বিএসি সমদ্বিখণ্ড হচ্ছে এডি যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করলো, প্রমাণ করতে হবে কি? সি ডি স্কোয়ার সমান টু ইন্টু বিডি স্কোয়ার, প্রমাণ করতে হবে কি? সি ডি স্কোয়ার সমান টু ইন্টু বিডি স্কোয়ার। অঙ্কন কি করা হলো? অঙ্কন হচ্ছে ডি বিন্দু থেকে এসির ওপর ডি লম্ব অঙ্কন করলাম, যা হচ্ছে এসিকে ই বিন্দুতে ছেদ করলো, অঙ্কন কি করলাম? ডি বিন্দু থেকে এসির ওপর হচ্ছে ডি লম্ব অঙ্কন করলাম, যাহা হচ্ছে এসিকে ই বিন্দুতে হচ্ছে ছেদ করলো। এবার প্রমাণে চলে আসি, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমকোণ এবং এ বি সমান এসি, এ বি এটা বলাই আছে। এবার প্রমাণ করছি, প্রমাণে চলে আসলাম, এ বি সি সমকোণী ত্রিভুজে হচ্ছে বি কোণ 90 ডিগ্রি এবং হচ্ছে এ বি সমান হচ্ছে এসি। এবার ত্রিভুজ ডি সিতে, ত্রিভুজ ডি সিতে হচ্ছে কোন ডি সিতে কোন ডি সিই সমান হচ্ছে কি? ডি সিই সমান 45 ডিগ্রি, কারণ হচ্ছে এ বি সি যদি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সমকোণী সমদ্বিবাহু, সমকোণ মানে একটা কোণ 90 ডিগ্রি আর সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজে দুটো বাহু সমান। আবার আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান হয়, মানে দুটো কোণ সমান, সমকোণী
ত্রিভুজ মানে এই কোণটা 90 ডিগ্রি এবি আর এসি সমান তার মানে এই কোণটাও আর এই কোণটা সমান তাহলে এই কোণটা এই ত্রিভুজের ক্ষেত্রে এসিবি সমান 90 ডিগ্রি আর এই ত্রিভুজের ক্ষেত্রে ইসিডি সমান 90 ডিগ্রি এই যে ত্রিভুজ হচ্ছে এসিবি সমান 90 ডিগ্রি যখন নিচে ছোট ত্রিভুজ ডিসি তে চলে আসছে ওটাকে ওই একই কোণকে লিখছি ডিসিই সমান 45 ডিগ্রি এবার ত্রিভুজ ডিসি তে ডিসি ডি বিন্দু থেকে হচ্ছে এ ডি বিন্দু থেকে এসি এর উপর ডি লম্ব অঙ্কন করা হয়েছে তার মানে হচ্ছে কোণ হচ্ছে ডিসি সমান 90 ডিগ্রি ডিসি সমান হচ্ছে এই যে এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটা 45 ডিগ্রি এ ডিসিই 45 ডিগ্রি তার মানে এই কোণটাও 45 হবে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে কত 180 ডিগ্রি এই কোণটা 90 ডিগ্রি এই কোণটা 45 ডিগ্রি তার মানে এই কোণটা 45 হবে নিচে লিখে দিয়েছি অতএব হচ্ছে এই যে ত্রিভুজ হচ্ছে ডিসি তে ডিসি কোণ হচ্ছে 90 ডিগ্রি ডিসিই সমান হচ্ছে কত ডিসিই সমান 45 ডিগ্রি এই কোণটা তাহলে এই কোণটা 45 হবে ইডিসি সমান 45 ডিগ্রি এটাও একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে তার যার বাহু এইটার এইটা ইসি আর হচ্ছে ডিই সমান হবে যার হচ্ছে ডি আর হচ্ছে ইসি হচ্ছে সমান এখন ত্রিভুজ এ বি ডি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা এ বি ডি আর হচ্ছে এ ইডি এই দুটো তো ত্রিভুজের মধ্যে কি কি সমান এই কোণটা 90 ডিগ্রি এই কোণটা 90 ডিগ্রি এই যে লিখে দিয়েছি কোণ এ বি ডি সমান হচ্ছে কোণ হচ্ছে এ ই ডি এ বি ডি হচ্ছে এই কোণটা আর এই ডি এই কোণটা সমান এই কোণটা এই কোণটা সমান কারণ কি এ ডি হচ্ছে কোণ বি এস ই এর সমদ্বিখণ্ড কোণ এ বি ডি ছবির দিকে তাকাও এ বি এ ডি কোণ বি এ ডি সমান ই এ ডি কোণ বি এ ডি এই কোণটা এই কোণটা আর হচ্ছে ইএডি এই কোণটা সমান কেন সমান এরা হচ্ছে এডি যেহেতু হচ্ছে কোণ বিএইড হচ্ছে সমদ্বিখণ্ড তিন নম্বর হচ্ছে এডি সাধারণ বাহু এডি দুটোর মধ্যেই আছে সাধারণ বাহু তার মানে এবিডি ত্রিভুজের তিনটে জিনিস আর এইডি ত্রিভুজের তিনটে জিনিস এরা পরস্পর সমান তার মানে এরা হচ্ছে সর্বসম ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ হচ্ছে এইডি ব্র্যাকেটের সর্বসমতার হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে এ এস মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে দুটো ত্রিভুজ সর্বসম হলে ওরা হচ্ছে কি সব দিক দিয়ে সমান হবে অতএব হচ্ছে বিডি সমান ডিই বিডি এইটুকু হচ্ছে বিডি বিডি আর হচ্ছে ডিই সমান ব্র্যাকেটে সর্বসম ত্রিভুজের হচ্ছে অনুরূপ বাহু এখন ত্রিভুজ এডিসি ডিইসি সমকোণী ত্রিভুজ থেকে পাই এইটা ত্রিভুজ ডিইসি এই সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ওপরে সমকোণী ত্রিভুজ সংক্রান্ত পিথাগোরাসের সূত্রটা কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকাল টু অতিভুজ স্কোয়ার বা হচ্ছে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এ বি ডিইসি এই সমকোণী ত্রিভুজে হচ্ছে কি অতিভুজ হচ্ছে সিডি সিডি স্কোয়ার ইকাল টু ডি স্কোয়ার প্লাস হচ্ছে ইসি স্কোয়ার আবার ইসির জায়গায় বসিয়ে দিয়েছি কি ইসির জায়গায় বসিয়ে দিয়েছি ডি 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 স্কোয়ার কারণ হচ্ছে এইখানে লিখেছি এই যে ইসি সমান ডি এই ইসির জায়গায় বসে গেছে হচ্ছে ডি তার মানে ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার টু ইন্টু ডি স্কোয়ার আবার ডি মানে কত ডি মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি বিডি ডি জায়গায় বসিয়ে দিয়েছি বিডি তাহলে সি ডি স্কোয়ার হচ্ছে সমান হচ্ছে টু ইন্টু হচ্ছে বিডি প্রমাণিত হয়ে গেল এটা একটা ভালো এক্সট্রা জ্যামিতি প্রয়োগ তোমাদের একটা প্রয়োগ করতে হবে তিন নম্বর আমি পাঁচটা প্রয়োগ দেবো তার মধ্যে একটা তোমরা অবশ্যই কমন পাবে তার মধ্যে আজকে একটা করালাম এর আগে মনে হয় একটা আর একটা করিয়েছি আর তিনটে প্রয়োগ তিনটে থেকে চারটে প্রয়োগ আমি দেবো হ্যাঁ করিয়ে দেবো আমি অবশ্যই সমাধান করে দেবো এই পাঁচটা প্রয়োগ দেবো পাঁচটা প্রয়োগের মধ্যে তোমরা অবশ্যই একটা হচ্ছে প্রয়োগ কমন পাবে দেখো যে আমি এক্সট্রা প্রয়োগটা দেখো ভালো করে তাহলে আজকে এই পর্যন্তই আজকের ভিডিওতে যে অঙ্কগুলো করালাম এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল হ্যাঁ সামনে 2020 সালের মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে বা আসার সম্ভাবনা আছে এটা আমার হচ্ছে পার্ট হচ্ছে সিক্সের ভিডিও এর আগে পাঁচটা মাধ্যমিকের হচ্ছে ভিডিও আমি হচ্ছে পাবলিশ করেছি যারা দেখোনি ওই পাঁচটা ভিডিও দেখে নেবে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই অঙ্কে দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে আমাদের এই চ্যানেলে ইলেভেন টুয়েলভে সায়েন্সের অঙ্ক মাধ্যমিক পরীক্ষার অঙ্ক কম্পিটিটিভ এক্সাম বা চাকরির পরীক্ষার অঙ্ক পলিটেকনিক বা জেক্সো পরীক্ষার অঙ্ক ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অঙ্ক জেই মেন্স এবং অ্যাডভান্সড পরীক্ষার অঙ্কের ভিডিও পাওয়া যাবে ছাত্রছাত্রীরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে খুবই উপকৃত হবে তাহলে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং সকল বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো যাতে কি না এই ভিডিও থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা উপকৃত হয় তাহলে মনোযোগ মন দিয়ে হচ্ছে পড়াশোনা করো
এবং সকলে ভালো থেকো, সুস্থ থেকো।